যদিও মিস্টার হুইম্পার ছাড়া পশু খামার এবং বাইরের জগতের সাথে যোগাযোগের আর কেউ নেই, তবু একটা গুঞ্জন গ্যাঁট হয়ে বসল খামারে। ফক্সউডের মিস্টার পিলকিংটন কিংবা পিঞ্চফিল্ডের মিস্টার ফ্রেডরিকের সাথে কোনো ব্যবসায় জড়াচ্ছে নেপোলিয়ন, কিন্তু কখনো এর কোনো প্রমাণ পাওয়া গেল না। শুকরেরা হঠাৎ নিজেদের আবাস ছেড়ে ফার্ম হাউসে গিয়ে উঠে পড়ল। এখন থেকে এখানেই থাকবে তারা। আবার অনিয়মের সম্মুখীন হলো খামারের বাকি পশুরা। তারা স্মরণ করে দেখল শুরুর দিকে পশুদের থাকার জায়গা নিয়ে যে আইন পাশ হয়েছিল শুকরেরা এখন তার বিরুদ্ধে, কিন্তু স্কুইলার এসে যথারীতি মুন্ডু ঘুরিয়ে দিল সবার। শুকরেরা যা করেছে ব্যাপারটা আসলে ঠিক তা নয়। শুকরেরা যেহেতু খামারের মাথা, কাজেই ফার্ম হাউসে থাকাটা তাদের জন্য খুব জরুরি। এখানে বসে নিরিবিলিতে কাজ করতে পারবে তারা। নোংরা খোয়ারে থাকার চেয়ে ফার্ম হাউসে থাকাটা একজন নেতার মানমর্যাদার সাথেও সঙ্গতিপূর্ণ। ইদানিং নেপোলিয়নকে নেতা বলে ডাকে তারা। এরপরেও কিছু পশুর শান্তি হারাম হয়ে গেল যখন তারা শুনল শুকরেরা শুধু রান্নাঘরেই খায় না, অবসর কাটানোর জন্য ড্রয়িং রুম ব্যবহার করছে, আর ঘুমোচ্ছে গিয়ে বিছানায়। বক্সার বরাবরের মতো প্রসঙ্গটাকে পাশ কাটিয়ে বলল নেপোলিয়ন সব সময়ই ঠিক। কিন্তু ক্লোভার এড়িয়ে যেতে পারল না। তার পরিষ্কার মনে পড়ল পশুদের বিছানায় থাকা নিয়ে কড়া একটা আইন চালু আছে। গোলাঘরের পেছনে চলে গেল সে। সেখানে লেখা সাতটি নীতিবাক্য পড়ার চেষ্টা করল, কিন্তু অক্ষরগুলো আলাদা করে পড়া ছাড়া বেশি দূর এগোতে পারল না। তখন মুরিয়েলকে ডেকে আনল সে। মুরিয়েল, বলল ক্লোভার, 4 নম্বর নীতিটা আমাকে পড়ে শোনাও তো। ওখানে বিছানায় ঘুমানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে না? মুরিয়েল কষ্টসৃষ্টে পড়ল লেখাটা। এতে বলা হয়েছে কোনো পশুর চাদর বিছানো বিছানায় ঘুমোতে পারবে না, শেষমেশ বলল মুরিয়েল। ক্লোভার চৌতূহলী হয়ে মনে করতে চাইল 4 নম্বর নীতিতে চাদরের কথা উল্লেখ ছিল কিনা, কিন্তু মনে পড়ল না। তবে দেয়ালে যেহেতু লেখা রয়েছে কাজেই অবশ্যই চাদরের কথাটা ছিল। এমন সময় সেখানে স্কুইলার এসে হাজির। 2-3টে কুকুর নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল সে। মকামতো দৃশ্যটাকে কাজে লাগিয়ে দিল। তোমরা তো শুনেছ বন্ধুরা, বলল স্কুইলার, আমরা শুকুরেরা এখন ফার্ম হাউসের বিছানায় ঘুমোচ্ছি। এবং কেন ঘুমোবো না বলো? তোমরা নিশ্চয়ই ধরে নাওনি বিছানায় ঘুমানোর ব্যাপারে কখনো কোনো নিষেধাজ্ঞা ছিল। বিছানা মানে নিছক একটা ঘুমানোর জায়গা। গোয়াল ঘরে যে খড়ের স্তূপ সেটাও কিন্তু বিছানা। আইনগত যে বিধি নিষেধ সেটা বিছানার চাদর নিয়ে, যা মানুষের হাতে তৈরি। ফার্ম হাউসের বিছানা থেকে চাদরগুলো সরিয়ে ফেলেছি আমরা, চাদরের বদলে কম্বল বিছিয়ে ঘুমোচ্ছি, এবং খুবই আরামের এই কম্বলের বিছানা। তবে আমাদের যতটুকু প্রয়োজন এর চেয়ে বেশি আরামের নয়। তোমাদের একথা বলতে পারি বন্ধুরা, আজকাল খামারের মগজ খাটানোর যত কাজ সবই করতে হচ্ছে আমাদের, কাজেই আমাদের আরাম থেকে বঞ্চিত করতে পারো না তোমরা। বলো বন্ধুরা, তাই কি চাও? তোমরা নিশ্চয়ই চাও না। খুব বেশি ক্লান্ত হয়ে কর্তব্য থেকে সরে যাই আমরা। নিশ্চয়ই তোমরা আশা করো না আবার ফিরে আসুক জোন্স। সঙ্গে সঙ্গে স্কুইলারকে পুনর্নিশ্চয়তা দেওয়া হলো, না, জোন্সের ফিরে আসাটা কাম্য নয় কারো। এবং ফার্ম হাউসের বিছানায় শুকরদের ঘুমানো নিয়ে আর কোনো কথা উঠল না। কিছুদিন পর যখন ঘোষণা করা হলো রোজ সকালে খামারের অন্যান্য পশুদের চেয়ে 1 ঘন্টা পরে উঠবে শুকরেরা, এ নিয়েও কোনো উচ্চবাচ্চা শোনা গেল না কারো। শরৎকালে দেখা গেল পশুরা ক্লান্ত হলেও সুখী। একটা বছর খুব কষ্টে কেটেছে তাদের। খড় এবং শস্যের কিছু অংশ বিক্রি করার পর শীতের জন্য পর্যাপ্ত খাবার রইল না তাদের, কিন্তু উইন্ডমিলের জন্য যে কোনো ক্ষতি তারা মেনে নিতে প্রস্তুত। প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে এটার। ফসল কাটার পর পরিষ্কার শুষ্ক আবহাওয়ার একটা লম্বা সময় এলো। পশুরা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগলো। তারা ভাবল যদি সারাদিন ধরে একটানা কাজ করা যায় তাহলে 1 ফুট বাড়ানো যাবে দেয়াল। বক্সার রাতেও নামলো কাজে। মৌসুমি চাঁদের হালকা আলোতে 2-1 ঘন্টা বাড়তি কাজ করতে লাগলো সে। অবসর সময়ে পশুরা অর্ধসমাপ্ত উইন্ডমিলের চারিদিকে ঘুরে বেড়ায়,
এবং দেয়ারগুলোর শক্তি আর ঋজুতা নিয়ে প্রশংসা করে। সেই সঙ্গে অবাক হয়ে ভাবে আর কখনো এত সুন্দর জিনিস বানাতে পারবে না তারা। বুড়ো বেঞ্জামিনের কেবল কোনো কৌতূহল নেই উইন্ডমিল নিয়ে, যদিও আগের মতো সে রহস্যময় ঢঙে বলে গাধারা দীর্ঘদিন বাঁচে। নভেম্বর এলে দক্ষিণ পশ্চিম দিক থেকে বইতে শুরু করলো দুরন্ত বাতাস। সিমেন্ট মেশাতে ঝামেলা হচ্ছে, এখন বেশি করে ভিজে উঠছে, এজন্য বন্ধ রাখতে হলো নির্মাণ কাজ। শেষে এক রাতে প্রচণ্ড ঝড় উঠল। ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠল খামারের দালানগুলোর ভিত। গোলাঘরের ছাদ থেকে উড়ে গেল কিছু টালি। মুরগিগুলো জেগে উঠে কক কক করতে লাগলো আতঙ্কে, কারণ তারা এমন এক শব্দ শুনতে পাচ্ছে। সবাই ধরে নিল দূরে একটা বন্দুক থেকে গুলি বেরোচ্ছে ক্রমাগত। সকালে খোয়ারগুলো থেকে বেরিয়ে এলো পশুরা। তারা দেখে তাদের পতাকা দণ্ড পড়ে আছে মাটিতে, একটা এলম গাছ বাগানের কাছে উপড়ে আছে মূলোর মতো। একটা দৃশ্য দেখে প্রতিটা পশুর গলা থেকে বেরিয়ে এলো হতাশার চিৎকার। দৃশ্যটা বড়ই ভয়াবহ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের সাধের উইন্ডমিল। সবাই একসঙ্গে দৌড়লো অকুস্থলের দিকে। নেপোলিয়ন ছুটল সবার আগে। হ্যাঁ, শুয়ে পড়েছে ওটা, তাদের এত কষ্টের ফল ধূলিসাৎ হয়ে গেছে। যে পাথরগুলো তারা ভেঙে অনেক কষ্টে এখানে বয়ে এনেছে সব ছড়িয়ে আছে চারদিকে। এই করুণ দৃশ্য দেখে প্রথমে কথা বলতে পারল না কেউ, বেদনার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ছড়িয়ে থাকা পাথরগুলোর দিকে। নিঃশব্দে পয়চারি করছে নেপোলিয়ন, মাঝে মধ্যে মাটি শুকে ঘোদঘোদ করে উঠছে। শক্ত হয়ে উঠেছে তার লেজ এবং ঝটাঝট নড়ছে এপাশ ওপাশ। মনের ভেতর একটা তোলপাড়ের চিহ্ন, সহসা সে থমকে দাঁড়ালো, যেন কিছু একটা স্থির করে ফেলেছে। বন্ধুরা, বলল নেপোলিয়ন, তোমরা কি জানো এই অপকর্মটা কার? তোমরা কি জানো রাতে কোন শত্রু এসে গুড়িয়ে দিয়ে গেছে এই উইন্ডমিল? সে হচ্ছে স্নোবল। হঠাৎ প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ল সে। স্নোবল এসে এই কাণ্ড করেছে স্রেফ ঈর্ষার বশে, আমাদের সমস্ত পরিকল্পনা পিছিয়ে দেওয়ার জন্য এ কাজ করেছে সে। নিজের কলঙ্ককর বিতরণের প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে চুপি চুপি এসে আমাদের প্রায় এক বছরের পরিশ্রমের ফসল নষ্ট করে দিয়ে গেছে বিশ্বাসঘাতক স্নোবল। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমি মৃত্যুদণ্ড ঘোষণা করছি স্নোবলের। যে তাকে শেষ করে দিতে পারবে দ্বিতীয় শ্রেণীর পশুবীর উপাধি দেওয়া হবে তাকে, সেই সঙ্গে দেওয়া হবে আধা বুশেল আপেল। আর কেউ যদি স্নোবলকে জীবিত অবস্থায় ধরে আনতে পারে তাকে দেওয়া হবে পুরো এক বুশেল আপেল। স্নোবলের কথা শুনে পশুরা সবাই খুব দুঃখ পেল, এত বড় একটা অপকর্ম করতে পারল সে। স্নোবলের প্রতি ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করলো সবাই। আবার যদি সে কখনো এদিকে আসে কি করে তাকে পাকড়াও করা যাবে, এ নিয়ে ভাবতে লাগলো তারা। খুব শিগগিরই ঘাসের ওপর শুকরের পায়ের ছাপ পাওয়া গেল চিলাটার অল্প দূরে। মাত্র কয়েক গজ গিয়ে এক ঝোপের ফোকরে মিলিয়ে গেছে এই পায়ের ছাপ। নেপোলিয়ন শুকে দেখে পায়ের ছাপটা স্নোবলের বলে রায় দিল, আরও বলল সম্ভবত ফক্সুট খামার থেকে এসেছে স্নোবল। আর দেরি নয় বন্ধুরা, পায়ের ছাপ পরীক্ষা শেষে পড়ল নেপোলিয়ন, অনেক কাজ পড়ে আছে। আজ সকাল থেকেই আবার নতুন করে শুরু হবে উইন্ডমিলের কাজ, এবং রোদ বৃষ্টি যাই ঘটুক সারাটা শীতকাল কাজ করে যাব আমরা। হতভাগা ওই বিশ্বাসঘাতককে আমরা শিক্ষা দিয়ে ছাড়ব, আমাদের কাজ পণ্ড করা এত সহজ নয়। মনে রেখো বন্ধুরা, আমাদের এই পরিকল্পনা কোনো হেরফের হলে চলবে না, সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে কাজ। এগিয়ে যাও বন্ধুরা, উইন্ডমিল দীর্ঘস্থায়ী হোক, দীর্ঘদিন টিকে থাকুক পশু খামার। কঠিন এক দুঃসময় নিয়ে এলো শীতকাল। শিলাবৃষ্টি এবং তুষারপাত অশান্ত রাখলো আবহাওয়া। বরফ ঢাকা জমাট পরিবেশ বিরাজ করলো একটানা ফেব্রুয়ারি পর্যন্ত। উইন্ডমিলটাকে আবার গড়ে তোলার জন্য সর্বশক্তিতে লেগে পড়ল পশুরা। তারা ভালো করেই জানে বাইরের পৃথিবী তাকিয়ে আছে তাদের দিকে।
সময় মতো উইন্ডমিলটা খাড়া করতে না পারলে আনন্দে হাততালি দেবে হিংসুটে মানুষেরা। তবে হিংসা বিদ্বেষের বাইরে এমনিতে মানুষের বিশ্বাস উইন্ডমিলটা স্নোবল ধ্বংস করেনি। তারা বলাবলি করছে, দেয়ালগুলো বেশি হালকা ছিল বলেই ধসে গেছে ওটা। কিন্তু পশুরা জানে ব্যাপারটা আসলে তা নয়। তবে আগে যেমন দেওয়াল ছিল 18 ইঞ্চি পুরু, এবার দেয়াল করা হচ্ছে 3 ফুট পুরু করে। তার মানে আগের চেয়ে প্রচুর পরিমাণে পাথরের দরকার হচ্ছে এবার। কিন্তু তুষারে দীর্ঘ সময় খাতটা ঢাকা থাকার ফলে কাজের কাজ কিছুই হলো না। কনকনে শুকনো আবহাওয়ায় কিছুটা কাজ যাও বা এগুলো, কিন্তু সেটা ছিল অমানসিক পরিশ্রমের ব্যাপার এবং পশুরা এতে আগের সেই উৎসাহ খুঁজে পেল না। সর্বদা ঠান্ডা এবং ক্ষুধায় কষ্ট করলো তারা। শুধু বক্সার এবং ক্লোভার হতোদ্যম হলো না, স্কুইলার এদিকে কাজের আনন্দ এবং শ্রমের মর্যাদা নিয়ে মিষ্টি মিষ্টি বুলি ছাড়ছে সবাইকে। কিন্তু অন্যান্য পশুরা তার কথার চেয়ে বেশি উৎসাহ পাচ্ছে বক্সারের শক্তিমত্তা দেখে। বক্সারের সেই নিজস্ব নীতিবাক্য এখনও অব্যর্থ, আমি আরও বেশি পরিশ্রম করব। জানুয়ারিতে খাদ্য সংকট দেখা দিল, শস্যের বরাদ্দ কমিয়েও দেওয়া হলো বেশ খানিকটা। ঘোষণা করা হলো বাড়তি আলু বরাদ্দ করে পুষিয়ে দেওয়া হবে এই ঘাটতি। পরে দেখা গেল ভালো করে ঢেকে না দেওয়ায় নষ্ট হয়ে গেছে বেশিরভাগ আলু, স্বাভাবিক রং বদলে গেছে এই আলুগুলোর, নরম প্যাঁচপেঁচে একটা ভাব। খুব সামান্যই পাওয়া গেল খাওয়ার মতো। একসময় ভুসি এবং খোল ছাড়া আর কিছু খাওয়ার রইল না পশুদের, সবাই টের পেল অনাহারের দিন শুরু। তবে খামারের এই দুর্দিনের কথা কিছুতেই প্রকাশ করা যাবে না বাইরে, যে করেই হোক ঢেকে রাখতে হবে। এমনিতেই উইন্ডমিলের কাজ বন্ধ হয়ে যাওয়ায় লাফাচ্ছে মানুষ, ডাহা মিথ্যে কথা ছড়াচ্ছে অ্যানিমেল ফার্মের নামে, তারা রটিয়ে বেড়াচ্ছে রোগবালাই এবং খেতে না পাওয়ার কারণে মারা যাচ্ছে খামারের সব পশু। খাবারের জন্য অবিরাম ঝগড়া চলছে নিজেদের মধ্যে, তারা নিজেদের মাংস খাচ্ছে নিজেরাই, সেই সঙ্গে চলছে শাবক হত্যা। নেপোলিয়ন ভালো করেই জানে সত্যিকারের খাদ্য পরিস্থিতি জানাজানি হয়ে গেলে ফলটা ভালো হবে না মোটেও। কাজেই সময় থাকতে মিস্টার হুইম্পারের মাধ্যমে এমন কিছু করতে হবে যাতে বিপরীত ধারণা জন্ম নেয় মানুষের মনে। এতদিন মিস্টার হুইম্পারের সাপ্তাহিক পরিদর্শনের সময় পশুদের সাথে একটু আধটুক দেখা হতো তার, কিংবা কখনো দেখা সাক্ষাৎ হতোই না। এবার কিছু পশুকে বাছাই করা হলো তার সাথে কথা বলার জন্য, বিশেষ করে ভেড়াদের। তাদেরকে বলে দেওয়া হলো তারা যেন মিস্টার হুইম্পারকে শুনিয়ে শুনিয়ে বলে খামারের পশুদের বরাদ্দকৃত খাবার বাড়িয়ে দেওয়া হয়েছে। নেপোলিয়ন আরও আদেশ দিল ভাড়ার ঘরে প্রায় শূন্য হয়ে আসা শস্য রাখার যে পাত্রগুলো আছে সেগুলো বালি দিয়ে ভরে ওপরে সুন্দর করে বিছিয়ে দিতে হবে শস্যদানা, যাতে মিস্টার হুইম্পার দেখে বোঝেন না খাবার তো বেশ মজুত আছে ওদের। নেপোলিয়নের কথা মতো সাজানো হলো সব, তারপর সুন্দর একটা ছল করে মিস্টার হুইম্পারকে নিয়ে যাওয়া হলো ভাড়ার ঘরের কাছে, যাতে তিনি এক ঝলক দেখতে পান ভেতরকার অবস্থা। ফাঁকিটা ধরতে না পেরে ঠিকই ধোকা খেলেন মিস্টার হুইম্পার, বাইরে গিয়ে প্রচার করতে লাগলেন পশুদের খামারে কোনো খাদ্য সংকট নেই। এত কিছুর পরেও জানুয়ারির শেষ দিকে বেহাল অবস্থাটা প্রকট হয়ে ফুটে উঠল। এখন কোথাও থেকে বাড়তি খাবার সংগ্রহ করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। নেপোলিয়ন আজকাল পশুদের সামনে আসে না বললেই চলে, সারাক্ষণ সে থাকে ফার্ম হাউসের ভেতর। তাকে পাহারা দিয়ে আগলে রাখে ভয়াল দর্শন কুকুরগুলো। যদিও কখনো নেপোলিয়ন কোনো অনুষ্ঠান উপলক্ষে বেরোয়, দুটি কুকুর খুব ঘনিষ্ঠভাবে ঘিরে রাখে তাকে। কেউ কাছে ঘেঁষতে চাইলে ঘেউ ঘেউ করে ভয় দেখায়। রোববার সকালের অনুষ্ঠানে আগের মতো আর যোগ দেয় না সে, তবে অন্য কোনো শুকরের মাধ্যমে ঠিকই তার আদেশ জারি করে এবং এই দূতের দায়িত্বটি সচরাচর পালন করে থাকে স্কুইলার। এক রোববারে সকালে স্কুইলার ঘোষণা করলো, খামারের যে মুরগিগুলোর ডিম পাড়ার সময় হয়েছে, ডিমগুলো সব জমা দিতে হবে তাদের। মিস্টার হুইম্পারের মাধ্যমে নেপোলিয়ন ডিম বিক্রির এক চুক্তি করেছে, তাতে সপ্তাহে সচারেক করে ডিম বেচে দেওয়া হবে। এই ডিম থেকে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে আগামী গ্রীষ্ম পর্যন্ত পুষিয়ে নেওয়া যাবে খাবারের ঘাটতি।
এবং পরিস্থিতিও অনেকটা সহজ হয়ে আসবে। এই খবর শুনে ভয়ানক কক কক শুরু করে দিল মুরগিরা। তাদেরকে অবশ্যই আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল এরকম আত্মত্যাগের প্রয়োজন হতে পারে, কিন্তু ব্যাপারটি যে সত্যি সত্যি ঘটবে এমনটি বিশ্বাস করেনি তারা। মুরগিরা সবে ডিমে তা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। আসছে বসন্তে বাচ্চা ফোটাবে তারা, এ সময় তাদের কাছ থেকে ডিম কেড়ে নেওয়াটা হবে খুন করার মতো একটা ব্যাপার। মিস্টার জোনসকে ভাগিয়ে দেওয়ার পর এই প্রথম বিদ্রোহের মতো কিছু একটা ঘটল। কালো তিন মিনরকা ডেকরা মোরগের নেতৃত্বে খামারের মুরগিরা প্রবল প্রতিরোধ করে তুলল নেপোলিয়নের ইচ্ছের বিরুদ্ধে। পাখা ঝাপটে চালের আড়ে গিয়ে উঠল সব মুরগি, সেখানে বসেই টুপ টুপ ডিম ছাড়তে লাগলো, আর ডিম সব মেঝেতে পড়ে খান খান। নেপোলিয়ন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিল এবং সেটা নির্মমভাবে। মুরগিদের খাওয়া দাওয়া বন্ধ করে দিল সে। আদেশ জারি করল, খামারের কোনো পশু যদি কোনো মুরগিকে একদানা শস্যও খেতে দেয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কুকুরেরা কড়া দৃষ্টি রাখল নেপোলিয়নের আদেশ কেউ অমান্য করে কিনা। পাঁচ দিন বিদ্রোহে অটল থাকার পর আত্মসমর্পণে বাধ্য হলো মুরগিরা। আর ছেড়ে ডিম পাড়তে তারা চলে গেল নির্দিষ্ট বক্সে। এর মধ্যে মারা গেল 9টি মুরগি। তাদেরকে কবর দেওয়া হলো বাগানের ভেতর। প্রচার করা হলো এই মুরগি 9টি মারা গেছে রোগে ভুগে। হুইম্পার কিছুই জানলেন না এই ঘটনার। ডিমগুলো যথাসময়ে সরবরাহ করা হলো। ডিমগুলো নেওয়ার জন্য সপ্তাহে একবার করে একটি মুদি গাড়ি আসতে লাগলো খামারে। স্নোবল সেই যে গেছে আর কখনো দেখা যায়নি তাকে, তবে শোনা যায় আশেপাশের কোনো খামারে লুকিয়ে আছে সে, হয় ফক্সউডে নয়তো পিঞ্চফিল্ডে। নেপোলিয়ন এর মধ্যে অন্যান্য খামার মালিকের সাথে খানিকটা সম্পর্কের উন্নতি ঘটিয়েছে আগের চেয়ে। বছর দশেক আগে ছোটোখাটো একটা বন পরিষ্কার করায় একটা বীজ গাছ পড়েছিল উঠোনে। কাঠ হিসেবে গুড়িতে পরিপক্কতা এসে গিয়েছিল বেশ। হুইম্পার এই স্তূপটা বেচে দেওয়ার পরামর্শ দিলেন নেপোলিয়নকে। মিস্টার পিলকিংটন এবং মিস্টার ফ্রেডরিক দুজনই খুব আগ্রহী হলেন গুড়িটা কিনতে। নেপোলিয়ন এদিকে পড়ে গেল দোটা নাই, কাকে দেবে কাকে দেবে ভাব। এখানে লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে ফ্রেডরিকের সাথে আলাপ করতে গিয়ে নেপোলিয়নের মনে হয় স্নোবল লুকিয়ে আছে ফক্সউডে। আবার পিলকিংটনের সাথে সমঝোতায় যেতে চাইলে শোনা যায় স্নোবল আছে পিঞ্চফিল্ডে। বসন্তের শুরুর দিকে হঠাৎ একটা উদ্বেগের ব্যাপার আবিষ্কৃত হলো। রাতে এসে চুপিসারে খামারে হানা দিয়ে যায় স্নোবল। পশুদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো ব্যাপারটা। হারাম হয়ে গেল রাতের ঘুম, সর উঠল। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে এসে নানা রকম অপকর্ম করে যায় সে। সে শস্য চুরি করে, উল্টে ফেলে দুধের বালতি, ভেঙে ফেলে ডিম, মারিয়ে দেয় বীজতলা, খুবলে নেয় ফল গাছের ছাল। এভাবে যখনই খামারে কোনো বিপত্তি ঘটে সব দোষ গিয়ে পড়ে স্নোবলের ঘাড়ে। যদি একটি জানালা ভাঙে কিংবা নর্দমা আটকে যায় তাহলে যে কেউ নিশ্চিত হয়ে বলে দেবে রাতে স্নোবল এসে অপকর্মটা করে গেছে। যখন ভাড়ার ঘরের চাবিটা খোয়া গেল গোটা খামারে দৃঢ় বিশ্বাস জন্মালো স্নোবল ওটা ছুঁড়ে দিয়েছে কূপের ভেতর। মজার ব্যাপার হচ্ছে হারানো চাবিটা এক বস্তার নিচে আবিষ্কৃত হওয়ার পরেও স্নোবল সম্পর্কে ধারণা বদলানো না কারো। গরুর পাল সবার সাথে তাল মিলিয়ে বলল রাতে যখন তারা ঘুমিয়ে থাকে স্নোবল চুপি চুপি এসে দুধ চুরি করে নিয়ে যায় তাদের। শীতকালে যখন ইঁদুরের উপদ্রব বেড়ে গেল তখনও বলা হলো স্নোবলের সঙ্গে যোগসাজশ রয়েছে তাদের। নেপোলিয়ন ঘোষণা দিল স্নোবলের গোপন তৎপরতার ওপর পূর্ণাঙ্গ একটা তদন্ত হওয়া উচিত। কুকুরদের নিয়ে সদল বলে পরিদর্শনে বেরোলো সে। সতর্কতার সাথে ঢু মারতে লাগলো খামারের দালানগুলোতে। অন্যান্য পশুরা সমীহপূর্ণ দূরত্ব নিয়ে পিছু নিল তার। কয়েক পা গিয়েই থেমে যায় নেপোলিয়ন। স্নোবলের পায়ের গন্ধ পাওয়ার জন্য মাটি শুকে বেড়ায়। নেপোলিয়নের কথা, গন্ধ শুকলেই সে টের পাবে সেখানে পা পড়েছে কিনা স্নোবলের। খামারের প্রতিটা কোণ শুকে বেড়ালো নেপোলিয়ন। গোয়ালঘর, গোলাঘর, মুরগির খোয়ার, সবজি বাগান কোথাও বাদ দিল না এবং প্রায় সবখানেই স্নোবলের উপস্থিতির প্রমাণ পেল। মাটিতে নাক রেখে বার কয়েক গন্ধ শুকেই ভয়াল কণ্ঠে চিৎকার দিয়ে ওঠে নেপোলিয়ন।
স্নোবল এখানে এসেছিল, দিব্যি গন্ধ পাচ্ছি তার। এবং নেপোলিয়ন যখনই স্নোবল শব্দটি উচ্চারণ করে, অমনি রক্ত হিম করা গর্জন ছাড়ে সব কটা কুকুর ছুচালো দাঁত বের করে ভয় দেখায়। আতঙ্ক রীতিমতো গ্রাস করলো খামারের পশুগুলোকে। গোটা পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, স্নোবল যেন অদৃশ্য কোনো প্রভাব বাতাসে ভর করে সব রকমের বিপদ ডেকে এনে ভয় দেখাচ্ছে তাদের। সন্ধ্যায় স্কুইলার এসে সবাইকে ডেকে জড়ো করলো এক জায়গায়। তার চেহারায় উৎকণ্ঠার ছাপ দেখে বোঝা গেল ভয়াবহ কোনো খবর নিয়ে এসেছে সে। বন্ধুরা, বলল স্কুইলার, ভীত একটা ভাব নিয়ে ছোট ছোট লাফ দিচ্ছে সে। ভয়াবহ একটা ব্যাপার আবিষ্কৃত হয়েছে। পিঞ্চফিল্ড খামারের ফ্রেডরিকের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে স্নোবল। এমনকি সে এখন এদের সহযোগিতায় আক্রমণ চালাতে চাইছে খামারে। খামারটা কেড়ে নিতে চাইছে আমাদের কাছ থেকে। ওরা যখন হামলা চালাবে, গাইড হিসেবে কাজ করবে স্নোবল। তবে এর চেয়েও খারাপ খবর আছে। আমরা তো ভেবেছিলাম স্নোবলের বিদ্রোহের মূলে ছিল স্রেফ তার আত্মগর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু আমাদের এই ধারণা ভুল। বন্ধুরা, তোমরা কি জানো আসল কারণটা কি? একদম শুরু থেকেই স্নোবল ছিল মিস্টার জোনসের দলে। সবসময়ই সে কাজ করেছে জোনসের গুপ্তচর হিসেবে। এখানে কিছু কাগজপত্র ফেলে গেছে স্নোবল, যেগুলো আমরা এইমাত্র খুঁজে পেয়েছি। এই কাগজপত্রে রয়েছে স্নোবলের সব কাণ্ডকীর্তির প্রমাণ। আমার মতে কাগজগুলো ব্যাপক তথ্য বহন করছে বন্ধুরা। ভাগ্যিস সে সফল হয়নি, নইলে গোয়ালঘরের যুদ্ধে আমাদের হারিয়ে দিতে এবং ধ্বংস করার জন্য যে প্রস্তুতি নিয়েছিল আমরা কি দেখিনি তা? পশুরা সব হতবুদ্ধি হয়ে গেল। স্নোবল উইন্ডমিলের যে সর্বনাশ করেছে, এই অপরাধ কেউ ছাড়িয়ে গেছে তার গোয়ালঘরের যুদ্ধের ভূমিকা। কিন্তু স্নোবলকে সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করার আগে মিনিট কয়েক ভেবে দেখল তারা। গোয়ালঘরের যুদ্ধে স্নোবল যে ভূমিকা রেখেছে স্মরণ করে দেখল সবাই। তাদের মনে পড়ল স্নোবল সবার সামনে থেকে কিভাবে আক্রমণ পরিচালনা করেছে, কিভাবে সবাইকে সংঘবদ্ধ করে সাহস জুগিয়েছে প্রতিটা ক্ষেত্রে, এবং জোনসের বন্দুক থেকে গুলি এসে তার পিঠে আঁচড় কাটার পরেও সে থেমে থাকেনি এক মুহূর্ত। স্নোবল মিস্টার জোনসের পক্ষে কাজ করেছে, প্রথমে এটা ভাবতে একটু কষ্ট হলো সবার। এমনকি বক্সার, যার তেমন কোনো প্রশ্ন নেই, সেও অবাক হলো। চার পা মুড়ে বসে গেল সে, চোখ বুজে খুব কষ্টে সাজাতে চেষ্টা করলো ভাবনাগুলো। আমি বিশ্বাস করি না এটা, বলল বক্সার। গোয়ালঘরের যুদ্ধে সাহসের সাথে যুদ্ধ করেছে স্নোবল, আমি নিজ চোখে দেখেছি। আমরা কি যুদ্ধের পর স্নোবলকে প্রথম শ্রেণীর বীর পশু উপাধি দিইনি? সেটাই তো আমাদের ভুল বন্ধু। আমরা এখন জেনে গেছি সব। উদ্ধার করা সেই গোপন কাগজপত্রে লেখা আছে তার কুকীর্তির কথা। আসলে সে আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছিল, কিন্তু সে তো আহত হয়েছিল, বলল বক্সার। আমরা সবাই তাকে রক্তাপ্লুত অবস্থায় দৌড়াতে দেখেছি। সেটা ছিল ওই সাজানো ঘটনারই অংশ, বলল স্কুইলার। জোনসের গুলি শুধুমাত্র আঁচড় কেটেছে তাকে। তোমাদের আমি দেখাতে পারি তার নিজের লেখা সেই গোপন কথাগুলো, যদি তোমরা পড়তে পারো আর কি। স্নোবলের পরিকল্পনা ছিল ওই চরম মুহূর্তে যুদ্ধের সংকেত দিয়ে শত্রুপক্ষের জন্য ময়দান ছেড়ে দেওয়া, এবং বলতে গেলে সাফল্য প্রায় এসে গিয়েছিল তার। শেষে কমরের নেপোলিয়নের জন্য কুলমান রক্ষে হয়। আমাদের বীর নেতা নেপোলিয়ন না থাকলে নির্ঘাত জয়ী হতো স্নোবল। তোমাদের কি মনে পড়ে না, জোনস যখন সদল বলে উঠোনে এসে ঢুকলো, হঠাৎ কেমন পিঠ টান দিয়েছিল স্নোবল, এবং অনেক পশু অনুসরণ করেছে তাকে? আর এটাও কি তোমাদের মনে পড়ে না, পরাজয়ের আতঙ্কে সবাই যখন দিশেহারা, তখন কমরের নেপোলিয়ন কি বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? মানুষ সব নিপাত যাক, এই হুঙ্কার ছেড়ে তিনি দাঁত বসিয়ে দেন মিস্টার জোনসের পায়ে। তোমাদের তো নিশ্চয়ই সেটা মনে পড়ার কথা বন্ধুরা। এপাশ থেকে ওপাশে তিরিং বিরিং লাফাতে লাফাতে উত্তেজনায় চিৎকার দিয়ে উঠল স্কুইলার। তার চিত্রানুক নিখুঁত বর্ণনায় কাজ হলো। পশুদের মনে হলো স্কুইলার যা বলেছে সত্যি সেরকম কিছু মনে করতে পারছে তারা। তা যাই হোক, শেষমেশ পশুরা সব স্মরণ করতে পারল।
যুদ্ধের চরম মুহূর্তে পালিয়ে গিয়েছিল স্নোবল, কিন্তু বক্সারের মন থেকে ধুকধুকি গেল না। আমি বিশ্বাস করি না শুরু থেকেই বিশ্বাসঘাতকের ভূমিকায় ছিল স্নোবল, শেষমেশ বলল বক্সার। সে যা করেছে তা সত্যি ভিন্ন কিছু। তবে আমার বিশ্বাস, গোয়ালঘরের যুদ্ধে ভালো একজন কমরেডের ভূমিকা রেখেছে স্নোবল। আমাদের নেতা কমরেড নেপোলিয়ন ঘোষণা করল স্কুইলার, ধীর গতিতে দৃঢ়তার সাথে বলল, স্পষ্টভাবে বলে দিয়েছেন, স্পষ্টভাবে, বন্ধুরা, শুরু থেকেই স্নোবল ছিল জোনসের চর। হ্যাঁ, বিদ্রোহ নিয়ে ভাবার আগে থেকেই সে ছিল ও কাজে। ওহ, এটা তো আলাদা কথা, বলল বক্সার। যদি কমরেড একথা বলে থাকেন তাহলে অবশ্যই এটা ঠিক। এই যে এতক্ষণে খাঁটি একখান কথা বললে বন্ধু, বলল স্কুইলার। তবে মুখে মিষ্টি কথা বললেও দেখা গেল ছোট ছোট কুতকুতে চোখ দিয়ে বক্সারের দিকে কুচ্ছিত ভঙ্গিতে তাকিয়ে এসে ঘুরে রওনা দিতে গিয়ে আবার একটু থামল স্কুইলার। সবাইকে প্রভাবিত করার ভঙ্গিতে বলল, খামারের প্রতিটা পশুকে আমি চোখ দুটোতে একটু বেশি করে খোলা রাখতে বলেছি। আমাদের এটা ভাবার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে স্নোবলের কিছু গুপ্তচর এ মুহূর্তে লুকিয়ে আছে আমাদের মাঝে। চার দিন পর পরন্ত বিকেলে খামারের সব পশুকে উঠোনে জড়ো হওয়ার আদেশ দিল নেপোলিয়ন। সবাই এসে উঠোনে হাজির হলে ফার্ম হাউস থেকে বেরিয়ে এলো সে, একসঙ্গে দু দুটি পদক তার সাথে। সম্প্রতি নিজেকে প্রথম শ্রেণীর বীরপশু এবং দ্বিতীয় শ্রেণীর বীরপশু খেতাবে ভূষিত করেছে নেপোলিয়ন। বিশাল বিশাল সে নটি কুকুর ঘিরে আছে তাকে। কুকুরগুলোর ভয়াল গর্জনে প্রতিটা পশুর শিরদাঁড়ায় বয়ে গেল ভয়ের শিহরণ। সবাই যার যার জায়গায় গুটিসুটি মেরে রইল নিঃশব্দে। ভয়ঙ্কর কিছু একটা যে ঘটতে যাচ্ছে ইতোমধ্যে আঁচ করে ফেলেছে তারা। নেপোলিয়ন সটান হয়ে দাঁড়িয়ে কঠোর দৃষ্টিতে জরিপ করতে লাগলো এই পশু সমাবেশ। তারপর হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে গঙিয়ে উঠল সে। পরমুহূর্তে কুকুরগুলো ছুটে গিয়ে কান কামড়ে ধরল চার শুকরের, হিড়হিড়িয়ে এনে হাজির করল নেপোলিয়নের সামনে। যন্ত্রণা আর আতঙ্কে চিৎকার জুড়ে দিয়েছে শুকর চারটি, কান দিয়ে রক্ত ঝরছে ওদের। রক্তের স্বাদ পেয়ে ক্ষণিকের জন্য যেন উন্মত্ত হয়ে উঠল কুকুরগুলো। সবাইকে অবাক করে দিয়ে তিনটি কুকুর ছুটল বক্সারের দিকে। বিপদ বুঝে প্রস্তুত হয়ে গেল বক্সার, পা তুলে একটাকে ধরাশায়ী করল লাফিয়ে শূন্যে থাকা অবস্থায়। বিশাল খুরের তলায় চেপে ধরল কুকুরটাকে, ছাড়াপর জন্য কুই কুই করতে লাগলো ওটা। বাকি দুটো আর সাহস করলো না এগোতে, পালিয়ে গেল লেজ গুটিয়ে। বক্সার নেপোলিয়নের দিকে তাকিয়ে জানতে চাইল, কুকুরটাকে পিষে মেরে ফেলবে না ছেড়ে দিবে? চেহারাটা বদলে গেল নেপোলিয়নের। নেপোলিয়ন তীক্ষ্ণ কণ্ঠে আদেশ করল কুকুরটাকে ছেড়ে দিতে। বক্সার যেই পা তুলল চোরের মতো পালাতে লাগলো ওটা। নাস্তানাবুদের একশেষ হয়েছে কুকুরটা, ঘেউ ঘেউ করছে যন্ত্রণায়। এ মুহূর্তে হইচই একদম নেই সমাবেশে। অপেক্ষায় থাকা শুকর চারটি কাঁপছে ভয়ে, তাদের চোখে মুখে প্রকট হয়ে ফুটে উঠেছে অপরাধের চিহ্ন। নেপোলিয়ন তাদেরকে দোষ স্বীকার করতে বলল, এরা হচ্ছে সেই চার শুকর নেপোলিয়ন রোববারের নিয়মিত সভা বাতিল করার পর প্রতিবাদ করেছিল। যারা পুনর্বার তাগিদ দেওয়ার আগেই স্বীকার করল চার শুকর, স্নোবলকে খামার থেকে তাড়িয়ে দেওয়ার পর তার সাথে গোপন যোগাযোগ ছিল তাদের। উইন্ডমিল ধ্বংসের ব্যাপারে স্নোবলকে সাহায্যও করেছে তারা। স্নোবলের সাথে তাদের চুক্তিও হয়েছে পশু খামারটিকে মিস্টার ফ্রেডরিকের হাতে তুলে দেওয়ার ব্যাপারে। শুকর চারটি আরও বলল, স্নোবল ব্যক্তিগতভাবে তাদের কাছে স্বীকার করেছে গত কয়েক বছর ধরে জোনসের গুপ্তচর হিসেবে কাজ করেছে সে। যখন শেষ হলো তাদের স্বীকারোক্তি, অমনি কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে টুটি ছিঁড়ে ফেলল চারটেরই। নেপোলিয়ন পিলে চমকানো কণ্ঠে হুঙ্কার ছাড়ল, আর কেউ এভাবে দোষ স্বীকার করবে কি না? ডিম বিষয়ক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল যে তিনটি মুরগি, তারা এগিয়ে এলো। এবার বলল, স্নোবল স্বপ্নের মাধ্যমে তাদেরকে দেখা দিয়ে প্ররোচিত করেছিল নেপোলিয়নের আদেশ অমান্য করতে। তিন মুরগিকেও জবাই করা হলো। এরপর এগিয়ে এলো একটা হাঁস, সে স্বীকার করল গত বছর ফসল কাটার মৌসুমে সর্ষের দুটি শীষ চুরি করেছিল, রাতে সেগুলো খেয়েছে চুপি চুপি। এরপর এক ভেড়া এসে বলল পেচ্ছাপ করে খাওয়ার পানি নষ্ট করার কথা, আর এই জঘন্য কাজটি সে করেছে স্নোবলের প্ররোচনায়।
এদিকে দুই ভেড়া স্বীকার করলো তাদের গুপ্ত হত্যার কথা। নেপোলিয়নের অন্ধভক্ত এক বুড়ো ভেড়াকে তারা মেরে ফেলেছে ধাওয়া করে। একটা অগ্নিকুণ্ডের চারপাশে দৌড়াতে দৌড়াতে বুড়োটা মারা যায় ধোঁয়ায় দম আটকে, ক্রমাগত কাশতে কাশতে। সব অপরাধীকে হাতে নাতে সাজা দেওয়া হলো তাৎক্ষণিকভাবে মেরে ফেলে। অপরাধীরা একের পর এক স্বীকারোক্তি দিল আর সঙ্গে সঙ্গে হত্যা করা হলো তাদের। এভাবে মৃত পশুদের বিশাল এক স্তূপ জমে গেল নেপোলিয়নের পায়ের কাছে। রক্তের গন্ধে ভারী হয়ে উঠল বাতাস। মিস্টার জোন্সকে উৎখাতের পর এতদিন এরকম একটা ভয়াল পরিবেশের সাথে অপরিচিত ছিল তারা। হত্যাযজ্ঞ শেষ হওয়ার পর শুকর এবং কুকুরেরা বাদে বাকি সব পশু বেরিয়ে এলো একযোগে। প্রচণ্ড এক ঝাঁকুনি খেয়েছে তারা, সবার মন ভারী হয়ে উঠেছে দুঃখে। তারা জানে না কোন ঘটনাটি সবচেয়ে বেশি আহত করেছে তাদের। স্নোবলের সাথে যোগ দেওয়া পশুদের বিশ্বাসঘাতকতা, নাকি এইমাত্র যে নির্মম প্রতিশোধ তারা দেখে নিল সেটা। আগের দিনগুলোতে যে রক্তপাত হতো সেগুলো এখনকার মতো ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন রক্তপাতটা নিজেদের মধ্যে হচ্ছে বলে অবস্থাটা আগের চেয়ে গুরুতর। মিস্টার জোন্স এই খামার ছেড়ে চলে যাওয়ার পর আজকের ঘটনার আগে কখনো এক পশু আরেকটাকে হত্যা করেনি, এমনকি একটা ইঁদুর পর্যন্ত মারা হয়নি। পশুরা সবাই মিলে সেই ছোট্ট টিলাটার দিকে এগোলো, যেখানে তাদের অর্ধসমাপ্ত উইন্ড মিলটা দাঁড়িয়ে। সেখানে গিয়ে গা ঘেঁষাঘেঁষি করে বসে পড়ল তারা, যেন উষ্ণতার জন্য সবাই ব্যাকুল। ক্লোভার, মুরিয়েল, বেঞ্জামিন, গরুর পাল, ভেড়াগুলো, হাঁস মুরগির বিশাল এক ঝাঁক। কেউ বাদ নেই যেতে, হ্যাঁ আছে, শুধু বেড়ালটা নেই ওদের সাথে। নেপোলিয়ন যখন সবাইকে এক জায়গায় জড়ো হতে বলে, তার ঠিক আগে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে যায় সে। খানিকক্ষণ কেউ কোনো কথা বলল না, সবাই বসে থাকলেও বক্সার কিন্তু খাড়া, লম্বা কালো লেজটা দুপাশে নাড়তে নাড়তে পায়চারি করছে। সে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে দূরে, থেকে থেকে মৃদু চিহি শব্দ শোনা যাচ্ছে তার। কিছু একটা ভাবতে গিয়ে অবাক হয়ে যাচ্ছে বারবার। শেষমেশ সে বলল, আমি তো বুঝতে পারছি না এসব, আমাদের খামারে যে এ ধরনের কিছু ঘটতে পারে কিছুতেই বিশ্বাস হতে চাইছে না আমার। অবশ্যই আমাদের কিছু ভুলের কারণে ঘটছে এটা, সমাধান যে দেখতে পাচ্ছি আরও বেশি কাজ করতে হবে। এখন থেকে সকালে পুরো এক ঘন্টা আগে উঠব আমি। পা টেনে টেনে সেই খাটটার কাছে চলে এলো বক্সার, লেগে গেল পাথর সংগ্রহের জন্য। রাতের জন্য বিশ্রাম নেওয়ার আগে বিশাল দুই পোছা পাথর এনে জড়ো করলো উইন্ডমিলটার কাছে। পশুরা সবাই গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। যে টিলার উপর তারা শুয়ে আছে সেখান থেকে পুরো গ্রামটার দৃশ্য চোখে পড়ে। পশু খামারের বেশিরভাগ অংশ দেখতে পাচ্ছে তারা, বড় রাস্তা পর্যন্ত বিস্তৃত বিশাল চারণভূমি, খড়ের মাঠ, ছোট্ট বন, পানি পানের পুকুর, লাঙল দেওয়া ফসলের মাঠ যেখানে ঘন হয়ে জন্মেছে গমের সবুজ কচি চারা, এবং খামারের দালানগুলোর লাল টালির ছাদও দেখা যাচ্ছে যেখানে চিমনি থেকে পাক খেয়ে বেরোচ্ছে ধোঁয়া। বসন্তের ঝকঝকে এক বিকেল এটা। সবুজ ঘাস এবং ঠেলে ওঠা ঝোপগুলোতে পিছলে পড়ছে নরম রোদের আনুভূমিক আলো। এক ধরনের বিস্ময় সহসা নাড়া দিয়ে গেল পশুদের। যে খামারটি কখনোই তাদের ছিল না, এখন সে খামারটি সম্পূর্ণ তাদের নিজেদের। এখানকার প্রতিটা ইঞ্চি তাদের নিজস্ব সম্পত্তি, সব মিলিয়ে পরম আকাঙ্ক্ষিত একটি স্থান। পাহাড়ের ঢালের দিকে তাকাতেই চোখ দুটো অশ্রুতে ভরে গেল ক্লোভারের। যদি নিজের ভাবনাগুলো কথামালায় সাজাতে পারত তবে সে বলতো, বছর দুয়েক আগে মানুষদের হটিয়ে দেওয়ার জন্য তারা যে কাজ শুরু করে তখন কিন্তু তাদের লক্ষ্যটা ঠিক এরকম ছিল না। সে রাতে বুড়ো মেজর যখন বিদ্রোহের কথা বলে তাদের গায়ের রক্ত গরম করে তোলে, তখন তাদের সামনে এরকম আতঙ্ক এবং হত্যাযজ্ঞের কোনো দৃশ্য ভাসেনি। ক্লোভার নিজে যে ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্ন দেখেছিল সেটা ছিল ক্ষুধা এবং চাবুকের আঘাতমুক্ত স্বাধীন পশুদের এক সমাজ। সেখানে সব পশুই সমান, যে যার সাধ্য অনুযায়ী কাজ করবে, সবলরা রক্ষা করবে দুর্বলকে। সেই যে মেজরের ভাষণের সময় হাঁসের বাচ্চাগুলোকেও সামনে পা দিয়ে আগলে সে রক্ষা করেছিল, ঠিক তেমনি পশুরা পরস্পরকে রক্ষা করবে বিপদ থেকে, কিন্তু তার বদলে এসব হচ্ছেটা কি?
ক্লোভার জানে না কেন এমন হচ্ছে। চারিদিকে যখন আতঙ্ক ধাপিয়ে বেড়াচ্ছে, কুকুরের ভয়াল গর্জন তোলপাড় করে বেড়াচ্ছে চারিদিকে। দুঃখজনক অপরাধ স্বীকার করে চোখের সামনে টুকরো টুকরো হচ্ছে কমরেডরা, যখন কেউ মুখ ফুটে মনের কথা বলতে পারছে না কেন। না, কোনো বিদ্রোহ বা অবাধ্যতা নেই ক্লোভারের মনে। সে জানে তারা এখন যে দুঃসময়ে বসবাস করছে, এই সময়টাও জোনসের সেই দিনগুলোর চেয়ে অনেক ভালো, এবং সব কিছুর আগে প্রয়োজন মানুষের ফিরে আসার ব্যাপারে প্রবল প্রতিরোধ করে তোলা। চারপাশে যাই ঘটুক না কেন, বরাবরের মতো বিশ্বস্ত থেকে যাবে সে, কঠোর পরিশ্রম করবে, তাকে যে আদেশ দেওয়া হবে পালন করবে তা, এবং মেনে চলবে নেপোলিয়নের নেতৃত্ব। কিন্তু পরেও ক্লোভার এবং অন্যান্য পশুদের যে আশা এবং এত কষ্ট, সেটা এই পরিস্থিতির জন্য নয়। তারা এত কষ্ট করে উইন্ডমিল তৈরি করেছে এবং জোনসের বুলেটের মুখোমুখি হয়েছে নিজেদের মনের খুনোখুনি করতে নয়, নিজেদের ভেতর খুনোখুনি করতে নয়। ক্লোভারের এই ভাবনাগুলো নীরবে মাথা কুটে মরে তার মনের ভেতর, ভাষায় প্রকাশ করতে পারে না সে। মনের কথাগুলো বলতে না পেরে শেষে পশুসঙ্গীত গাইতে শুরু করলো ক্লোভার। চারিদিকে বসে থাকা অন্যান্য পশুও সুর মেলালো তার সাথে। গানটা পরপর তিনবার গাইলো তারা, খুব দরদ দিয়ে। তবে গানের লয়টা ছিল ধীর এবং শোকাকুল, এমন বিমর্ষ সুরে এর আগে কখনো গানটি গায়নি তারা। গানটি তৃতীয়বারের মতো গাওয়া শেষ হতে না হতেই স্কুইলার এসে হাজির, সাথে দুই কুকুর। তার হাবভাবে মনে হলো গুরুত্বপূর্ণ কিছু একটা বলতে এসেছে। হ্যাঁ, তাই, কমরের নেপোলিয়নের বিশেষ ফরমান নিয়ে এসেছে সে। এখন থেকে পশুসঙ্গীত নিষিদ্ধ, এই গান আর গাওয়া যাবে না। স্কুইলারের কথায় পশুরা সবাই অবাক। কেন, জানতে চাইল মুরিয়েল। এই গানের আর প্রয়োজন নেই বন্ধু, কঠিন স্বরে বলল স্কুইলার। পশুসঙ্গীত হচ্ছে বিদ্রোহের গান, কিন্তু বিদ্রোহ এখন সফল হয়েছে। আজ বিকেলে বিশ্বাসঘাতকদের হত্যার মাধ্যমে শেষ হয়ে গেছে বিদ্রোহের কাজ। আমাদের ঘরে বাইরে যত শত্রু আছে সবাই এখন পরাজিত। পশুসঙ্গীতের মাধ্যমে আমাদের জন্য উন্নত মানের যে জীবন আমরা কামনা করেছি, সেই সমাজ আজ প্রতিষ্ঠিত। কাজেই এটা পরিষ্কার যে এই গানের আদৌ কোনো আর উদ্দেশ্য নেই। যদিও পশুরা সবাই আতঙ্কিত, কিন্তু এর পরেও কিছু পশু আপত্তি তুলত স্কুইলারের কথায়, কিন্তু ভেড়ার দল দিল সব পণ্ড করে। বরাবরের মতো ভ্যা ভ্যা করে বলতে লাগলো তারা, চার পেয়েরা ভালো, দু পেয়েরা মন্দ। এভাবে কয়েক মিনিট ভ্যা ভ্যা চলার পর আলোচনার সমাপ্তি ঘটল। এরপর থেকে পশুসঙ্গীত আর কোথাও শোনা গেল না। এর বদলে কবি মিনিমাস নতুন এক গানে সুর দিল। এ গানে পশু খামারের কোনো ক্ষতি না করার ব্যাপারে প্রতিশ্রুতির কথা বলা আছে। প্রতি রোববার সকালে পতাকা উত্তোলনের পর গাওয়া হয় নতুন গানটি, কিন্তু গানের কথা ও সুর কোনোভাবেই দোতনা ছড়ায় না পশুসঙ্গীতের মতো। দিন কয়েক পর হত্যাকাণ্ডের ফলে সৃষ্ট আতঙ্কটা চলে গেলে কিছু পশু স্মরণ করে দেখল, কিংবা বলা যায় স্মরণ করতে পেরেছে বলে মনে করলো ষষ্ঠ নীতিবাক্যে লেখা ছিল, কোনো পশু অন্য কোনো পশুকে হত্যা করতে পারবে না। শূকর বা কুকুরের ভয়ে যদিও এ নিয়ে কেউ টু শব্দটি করলো না, তবু তাদের মনে হতে লাগলো ৬ নম্বর নীতির সাথে কিছুতেই মেলে না এই হত্যাযজ্ঞের ঘটনা। ক্লোভার বেঞ্জামিনকে বলল ৬ নম্বর নীতিটা পড়ে শোনাতে। বেঞ্জামিন সাফ সাফ বলে দিল এসব ব্যাপারে মাথা ঘামানোটা তার কাজ নয়। ক্লোভার এবার ধরল মুরিয়েলকে। মুরিয়েল নীতিটা পড়ে শোনালো ক্লোভারকে। তাতে লেখা, কোনো পশু বিনা কারণে অন্য কোনো পশুকে মারতে পারবে না। কোনো কারণে এই নীতিবাক্যের বিনা কারণে অংশটি মুছে গিয়েছিল পশুদের স্মৃতি থেকে। তা যাই হোক, এখন দেখা যাচ্ছে নীতিটা লঙ্ঘন করা হয়নি। এখানে হত্যাকাণ্ডের কারণটি একেবারে পরিষ্কার। স্নোবলের দলে যোগ দিয়ে তারা বিশ্বাসঘাতকের কাজ করেছে বলেই তাদেরকে মেরে ফেলা হয়েছে। বছরের পুরোটা সময় ধরে আগের বছরের তুলনায় বেশি পরিশ্রম করলো তারা। দ্বিগুণ পুরু দেওয়ালসহ উইন্ডমিলটা নির্দিষ্ট সময়ে খাড়া করতে প্রচণ্ড পরিশ্রম করতে হলো তাদের। তার ওপর খামারের নিয়মিত কাজগুলো তো ছিলই। মাঝে মধ্যে পশুদের মনে হয় তারা আগের চেয়ে খাচ্ছে বেশি, কিন্তু সে তুলনায় খাবারটা পাচ্ছে না, এমনকি জোনসের দিনগুলোর চেয়েও ভালো খাবার জুটছে না। রোববারের সকালগুলোতে স্কুইলার আসে সবার সামনে। তার সামনের দুপায়ের মাঝে ধরা থাকে একটা কাগজ। এই কাগজ হচ্ছে শস্য উৎপাদনের আয় উন্নতির প্রমাণপত্র।
স্কুইলার সেই কাগজটা থেকে সবাইকে পড়ে শোনায় বিভিন্ন ফসলের বাড়তি ফলনের খবর। তার হিসাব অনুযায়ী ফসলের উৎপাদন শতকরা 200 ভাগ, 300 ভাগ কিংবা 500 ভাগ বেড়েছে। তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখে না পশুরা, কারণ তারা তো আর পরিষ্কারভাবে মনে করতে পারে না বিদ্রোহের আগে কেমন ছিল ফলন। এরপরেও একটা সময় সবাই উপলব্ধি করতে পারলো আগে ওই কম ফলনেই বেশি খাবার পাওয়া যেত। এখন সব কাজের নির্দেশ আসে স্কুইলার কিংবা অন্য কোনো শুকরের মাধ্যমে। 15 দিনে একবারের বেশি দেখা পাওয়া দায় নেপোলিয়নের। যখন সে পশুদের সামনে আসে, সঙ্গে শুধু অনুচর কুকুরগুলোই থাকে না, কালো একটি মোরগ তার সামনে মার্চ করে এগোয় অনেকটা ভেরি বাদকের মতো। নেপোলিয়ন তার বক্তব্য শুরু করার আগে গলা জড়িয়ে ডেকে ওঠে মোরগটা। পশুরা জেনে গেছে ফার্ম হাউসেও আলাদা আবাসে বসবাস করছে নেপোলিয়ন। দুই কুকুরকে পাহারায় রেখে একাকী খাবার সারে সে। ড্রয়িং রুমে কাঁচের কাবার্ডে সাজিয়ে রাখা দামি দামি ডিনার সার্ভিস ব্যবহার করে খাওয়ার সময়। ঘোষণা করা হয়েছে প্রতি বছর দুটি বিশেষ দিন যেমন উদযাপন করা হয়, তেমনি তোপধ্বনি করা হবে ঘটা করে নেপোলিয়নের জন্মদিন পালনের সময়। নেপোলিয়নকে এখন আর শুধু নেপোলিয়ন বলে ডাকা হয় না, সবসময় আনুষ্ঠানিকভাবে উচ্চারণ করা হয় তার নাম। বলা হয় আমাদের নেতা কমরেড নেপোলিয়ন। স্বজাতি শুকরেরা তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করে আনন্দ পায়। তারা বলে সকল পশুর পিতা, মানব জাতির ত্রাস, ভেড়ার খোয়ারের রক্ষক, হাঁসের বন্ধু, এমনি আরও কত কি। স্কুইলার যখন নেপোলিয়নের পাণ্ডিত্য, হৃদয়ের মহানুভবতা এবং তাবৎ পশুকুলের প্রতি তার গভীর ভালোবাসা নিয়ে কথা বলে, আবেগে অশ্রু গড়াতে থাকে তার গাল বেয়ে। স্কুইলার আরও বলে অন্যান্য খামারের যে পশুরা এখনও অজ্ঞতা এবং দাসত্বের ভেতর অসুখী জীবনযাপন করছে, তাদের প্রতিও গভীর সহানুভূতি রয়েছে স্কুইলারের। এখন প্রতিটি সাফল্য এবং সৌভাগ্যের জন্য নেপোলিয়নের গুণকীর্তন করা স্বাভাবিক রীতি হয়ে গেছে। কান পাতলে প্রায়ই শোনা যাবে এক মুরগি আরেকটাকে বলছে, আমাদের নেতা কমরেড নেপোলিয়নের কল্যাণে দুদিনে 5-5টি ডিম পেরেছি আমি। দুই গরু মিলে পানি পান করছে, আনন্দে গদগদ হয়ে একটা আরেকটাকে বলবে, কমরেড নেপোলিয়নের নেতৃত্বকে ধন্যবাদ, আহ কি সুস্বাদু এই পানি। নেপোলিয়নের প্রতি সাধারণ পশুদের আবেগ অনুভূতি নিয়ে মিনিমাস একটা কবিতা লিখেছে, যার নাম দেওয়া হয়েছে কমরেড নেপোলিয়ন। কবিতাটি এরকম, বন্ধু তুমি পিতৃহীনের সুখের ঝর্ণাধারা, প্রভু তুমি সুধারসের আমরা আত্মহারা, তোমার দুটি শান্ত চোখে সূর্য খুঁজে পাই, কমরেড নেপোলিয়ন ছাড়া নেতা মোদের নাই, তোমার ভালোবাসায় আছি আমরা সকল প্রাণী, তুমি মোদের অন্নদাতা আমরা তোমায় মানি, পেটটি ভরে মনের সুখে খাচ্ছি মোরা খড়, সবার চোখে শান্তির ঘুম নেই তো কোনো ঝড়, সকল পশুর দিকে সমান দিচ্ছ তুমি মন, সত্যি তুমি মহান নেতা কমরেড নেপোলিয়ন। ছোট বড় সকল ছানা ফার্মে আছে যত, ভক্তি শ্রদ্ধায় তোমার প্রতি করবে মাথা নত, বিশ্বাসেতে থাকবে অটল, খাঁটি হবে মন, প্রথম বলটা ফুটবে মুখে কমরেড নেপোলিয়ন। কবিতাটি নেপোলিয়নের অনুমোদনক্রমে লেখা হলো বড় গোলাঘরটার দেয়ালে, যেখানে 7 নীতিবাক্য লেখা, তার ঠিক বিপরীত প্রান্তে। লেখাগুলোর ওপরে নেপোলিয়নের এক ছবি আঁকা হলো, সাদা কালি দিয়ে এই পার্শ্বচিত্র আঁকলো স্কুইলার। এর মধ্যে মিস্টার হুইম্পারের মাধ্যমে ব্যবসায়িক কথাবার্তা চালাতে গিয়ে ফ্রেডরিক এবং পিলকিংটনের সাথে জটিল এক পরিস্থিতি তৈরি করে ফেলল নেপোলিয়ন। উঠোনে পড়ে থাকা সে গাছের গুঁড়ি বিক্রি হয়নি এখনও। দুজনের মধ্যে ফ্রেডরিকই পেতে বেশি আগ্রহী, কিন্তু দামটা ভালো বলছেন না। এমন সময় নতুন করে গুঞ্জন উঠল, মিস্টার ফ্রেডরিক সদল বলে আক্রমণ করতে আসছেন পশু খামার। উইন্ডমিলটা তৈরি হওয়ার পর থেকে ভয়ানক রকম ঈর্ষায় জ্বলছেন তিনি, ওটা শেষ না করে স্বস্তি নেই তার। এদিকে স্নোবলের কথা শোনা যাচ্ছে, সে এখনও ওই পিঞ্চফিল্ড খামারেই আছে। গরমের মাঝামাঝিতে একটা ঘটনা পশুদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো। 3টে মুরগির স্বেচ্ছায় এসে শিকার করল, স্নোবলের প্ররোচনায় নেপোলিয়নকে মেরে ফেলার চক্রান্ত করেছিল তারা, সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হলো মুরগি 3টেকে। নেপোলিয়নের নিরাপত্তার জন্য নতুন করে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলো। রাতে 4 কুকুর নেপোলিয়নকে পাহারা দিতে দাঁড়িয়ে যায় তার বিছানার 4 কোণে।
আর পিঙ্কি নামে অল্প বয়সী এক শূকর খাবার চেখে বিষ পরীক্ষা করার পর তবেই খায় নেপোলিয়ন। এদিকে শোনা গেল নেপোলিয়ন ওই গাছের গুঁড়ি মিস্টার পিলকিংটনের কাছে বিক্রির ব্যবস্থা করে ফেলেছে। এছাড়াও আরেকটা চুক্তি হয়েছে মিস্টার পিলকিংটনের সাথে। এখন থেকে পশু খামার এবং ফক্সউডের মধ্যে নিয়মিত নির্দিষ্ট কিছু পণ্য বিনিময় হবে। যদিও নেপোলিয়ন আর পিলকিংটনের ব্যবসায়িক লেনদেন চলছে শুধুমাত্র হুইম্পারের মাধ্যমে, এরপরেও দুজনের সম্পর্কটা এখন প্রায় বন্ধুত্বের পর্যায়ে চলে গেছে। একজন মানুষ হিসেবে পিলকিংটনকে অবিশ্বাস করে পশুরা, কিন্তু ফ্রেডরিকের তুলনায় অনেক বেশি পছন্দ করে। ফ্রেডরিককে তারা ভয় এবং ঘৃণা দুটোই করে সমানভাবে। সময় বয়ে চলল গরমকালের এবং উইন্ডমিলের কাজটাও প্রায় শেষ। এদিকে বিশ্বাসঘাতকরা যে খামার আক্রমণ করবে এই গুঞ্জনও জোরালো হয়ে উঠছে দিন দিন। ফ্রেডরিক সম্পর্কে যা শোনা যাচ্ছে, পশু খামার আক্রমণের জন্য সশস্ত্র 20 জন লোক ভাড়া করেছেন তিনি, সেই সঙ্গে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে ঘুষ দিতে হাত করে ফেলেছেন। কাজেই তারা পশু খামার দখল করলেও কেউ কিছু বলবে না। এছাড়া পিঞ্চফিল্ড থেকে বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর সব ঘটনা। ফক্সউডের পশুগুলোর ওপর নির্বিচারে নির্মম অত্যাচার চালাচ্ছেন ফ্রেডরিক। খামারের এক বুড়ো ঘোড়াকে নির্দয়ভাবে চাপকে মেরে ফেলেছেন তিনি। গরুগুলোকে না খাইয়ে রাখেন ফ্রেডরিক। একটা কুকুরকে মেরেছেন আগুনে ছুড়ে দিয়ে। সন্ধ্যের দিকে মোরগ লড়াইয়ের আয়োজন করে মজা দেখেন তিনি। এ সময় মোরগগুলোর পায়ের কাটায় খুর বেঁধে দেওয়া হয়। কমরেডদের প্রতি এই অত্যাচার অবিচারের কাহিনী শুনে রক্ত গরম হয়ে গেল পশু খামারের সব পশুর। দল বেঁধে পিঞ্চফিল্ড খামারে ঝাঁপিয়ে পড়ার জন্য মাঝে মধ্যে হইচই করতে লাগলো তারা। মানুষদের ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে বন্দি পশুদের মুক্তি করতে চাইল, কিন্তু স্কুইলার সবাইকে শান্ত হতে পরামর্শ দিল এবং আস্থা রাখতে বলল কমরেড নেপোলিয়নের কৌশলের প্রতি। এরপরেও ফ্রেডরিকের প্রতি পশুবিদ্বেষ ক্রমশ বেড়েই চলল। এক রোববার সকালে নেপোলিয়ন এসে হাজির গোলাঘরে। সবাইকে ব্যাখ্যা করে বোঝালো উঠোনে পড়ে থাকা গাছের গুঁড়ি ফ্রেডরিকের কাছে বিক্রির কথা কখনো ভাবেনি সে। বরং নেপোলিয়ন মনে করে এ ধরনের অপদার্থ লোকের সঙ্গে ব্যবসা করাটা তার জন্য মর্যাদাহানিকর ব্যাপার। যেসব কবুতর বিদ্রোহের জোয়ার ছড়িয়ে দেওয়ার দায়িত্বে রয়েছে তাদেরকে ফক্সউডের দিকে পা বাড়াতে বারণ করা হলো। আগের স্লোগানটাও বদলে ফেলতে বলা হলো কবুতরগুলোকে। মানব জাতি নিপাত যাক এই স্লোগানের বদলে এখন থেকে তারা বলবে ফ্রেডরিকের মৃত্যু হোক। গরমকালের শেষ দিকে স্নোবলের আরেকটা ষড়যন্ত্র অনাবৃত হলো। গম ক্ষেত পুরোটাই ভরে গেছে আগাছায়। আবিষ্কৃত হলো কোনো এক নিশি অভিযানে গম বীজের সাথে খুব করে আগাছার বীজ মিশিয়ে গেছে স্নোবল। এক রাজহাঁস এসে স্কুইলারের কাছে স্বীকার করলো এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার কথা এবং পরমুহূর্তে সে আত্মহত্যা করলো বিষ কাঁটালের ফল খেয়ে। পশুরা সবাই এখন বুঝতে পারছে তারা অনেকেই যেমন বিশ্বাস করে আসলে ব্যাপারটি সত্যি নয়। বাস্তবে প্রথম শ্রেণীর বীর পশু উপাধি পায়নি স্নোবল, নিজের কথা নিজেই ছড়িয়েছে সে। গোয়াল ঘরের যুদ্ধে নিজের কাপুরুষ ভূমিকাটাকে ঢেকে ফেলার জন্যই করেছে এ কাজ। পশুদের ভেতর একটা দল আবার গোলকধাঁধায় পড়ে গেল, তবে স্কুইলার শিগগিরই তাদের বোঝাতে পারলো স্মৃতিশক্তির দৌর্বল্যে ভুগছে তারা। শরৎকালে প্রচণ্ড প্রাণান্তকর চেষ্টায় ফসল তোলা এবং উইন্ডমিলের কাজ প্রায় একসঙ্গে সেরে ফেলল পশুরা। এখনও অবশ্যই যন্ত্রপাতি সব কেনা হয়নি, মিস্টার হুইম্পার এ ব্যাপারে দরদাম করছেন, তবে উইন্ডমিলের কাঠামো তৈরি শেষ। কঠোর বিরোধিতা, অনভিজ্ঞতা, সেকেলে যন্ত্রপাতি, দুর্ভাগ্য এবং স্নোবলের বিশ্বাসঘাতকতা, এসব প্রতিকূলতা থাকা সত্ত্বেও যথাসময়ে কাজটা শেষ করতে পারলো পশুরা। তারা ক্লান্ত হলেও গর্বিত, সবাই মনের আনন্দে হাঁটছে শ্রেষ্ঠ কীর্তির চারপাশে। প্রথমবার যে উইন্ডমিল দাঁড় করিয়েছিল ওটার চেয়েও সুন্দর লাগছে দ্বিতীয়বারেরটা। তার ওপর আগের চেয়ে এবারের দেওয়ালগুলো দ্বিগুণ পুরু, কোনো বিস্ফোরণ বা ধ্বংসের তাণ্ডব আর বিধ্বস্ত করতে পারবে না দেয়ালগুলো। সমস্ত ঘটনা আগাগোড়া আজ ভেবে দেখছে তারা। উইন্ডমিলটা তৈরি করতে গিয়ে কি কষ্টই না করেছে সবাই, পাড়ি দিয়ে এসেছে হতাশার সাগর। এখন উইন্ডমিলের চাকা চালু হলে যখন ডায়নামো সচল হবে বিরাট এক পরিবর্তন এসে যাবে পশু খামারের পশুদের জীবনে। এসব ভাবতে ভাবতে পশুদের ক্লান্তি সব চলে গেল। উইন্ডমিলের চারিদিকে তিরিং বিরিং লাফাতে লাগলো তারা, আনন্দধ্বনি দিতে লাগলো চিৎকার করে। মোরগ এবং কুকুর পরিবেষ্টিত অবস্থায় নেপোলিয়ন এলো সেখানে। সম্পন্নকৃত কাজটা দেখতে এসেছে, ব্যক্তিগতভাবে সবাইকে সে অভিনন্দন জানালো এই বিরাট সাফল্য অর্জনের জন্য এবং ঘোষণা করলো উইন্ডমিলের নাম হবে নেপোলিয়ন মিল।
দুদিন পর খামারের পশুদের বিশেষ সভার জন্য ডাকা হলো গোলাঘরে। সভায় নেপোলিয়ন যখন ঘোষণা করল উঠোনের গাছের গুড়ি ফ্রেডরিখের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, বিস্ময়ে বোবা বনে গেল সবাই। আগামীকাল ফ্রেডরিখের গাড়ি এসে কাঠ নিয়ে যাওয়ার কাজ শুরু করবে। আসলে ব্যাপারটা ঘটেছে অন্যরকম। পশুরা যখন ভাবছে পিলকিংটনের সাথে ধীরে ধীরে খাতির জমে উঠছে নেপোলিয়নের, এই সময়টাতে আসলে ফ্রেডরিখের সাথে তলে তলে তাল মিলিয়েছে নেপোলিয়ন। গোপন চুক্তি হয়েছে তাদের মধ্যে। ফক্সউডের সাথে পশু খামারের সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। অপমানজনক পত্র দেওয়া হলো পিলকিংটনকে। কবুতরগুলোকে বলা হলো তারা যেন পিঞ্চ ফিল্ডে গিয়ে ফ্রেডরিখের মৃত্যু হোক এ ধরনের কোনো স্লোগান ছাড়ে না, বরং ফক্সউডে গিয়ে ছাড়বে পিলকিংটনের মৃত্যু হোক। নেপোলিয়ন একই সঙ্গে পশুদের আশ্বস্ত করলো পশু খামারে আক্রমণ হবে বলে গুঞ্জন উঠেছে পুরোটাই ভুয়া, আর নিজ খামারের পশুদের ওপর ফ্রেডরিখের যে নিষ্ঠুরতার কথা শোনা গেছে সেটাও আচ্ছামতো রং চড়িয়ে ছড়িয়ে দিয়েছে। সম্ভবত স্নোবল এবং তার অনুচরেরা রয়েছে এসব গুজবের মূলে। এখন দেখা যাচ্ছে স্নোবল মোটেও লুকিয়ে নেই পিঞ্চফিল্ড খামারে। তার সম্পর্কে বলা হলো জীবনে কখনো পিঞ্চফিল্ডে পাই দেয়নি সে। ফক্সউডে বেশ আরামায়েশে কাটছে তার জীবন। বাস্তবে সে বেশ কয়েক বছর ধরে পেনশন ভোগ করছে পিলকিংটনের কাছ থেকে। নেপোলিয়নের চাতুর্যে শুকরেরা উল্লাসিত। পিলকিংটনের সাথে বন্ধুত্বের ভান করে সে ফ্রেডরিখকে বাধ্য করেছে গুড়ির দাম আরও 12 পাউন্ড বাড়াইতে।